আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ এসএসসি এসি গণিতে কুমিলা বোর্ড দু সালে সাত নং সৃজনশীল প্রশ্নে ত্রিকোণমিতি থেকে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সেই সৃজনশীল প্রশ্নের সমাধান দেখব দেখো এখানে সৃজনশীল প্রশ্নটি এরকম ছিল যেখানে বলা হয়েছিল এ সমান ওয়ান বাই এক্স কট পি প্লাস কিউ সমান ওয়ান রুট টু কট পি মাইনাস কিউ সমান রুট সিক্স এবং পি কিউ সূক্ষ কোন ক প্রশ্নে চাওয়া হয়েছিল সি সমান থার্টি ডিগ্রি হলে প্রমাণ করো যে টেন টু সি সমান টু টেন সি বাই ওয়ান মাইনাস টেন স্কোয়ার সি খশ্নে চাওয়া হয়েছিল এর সমান সেক থিটা মাইনাস টেন থিটা হলে কোসেক থিটা এর নির্ণয় করো গ প্রশ্নে চাওয়া হয়েছিল পিউ কিউ এর মান নির্ণয় করো তাহলে চলো এই সকল প্রশ্নের সমাধানগুলো আমরা দেখে নেই ক প্রশ্নের সমাধানে আমাদের দেওয়া আছে দেখো তাহলে আমরা প্রথমে লিখব দেওয়া আছে সি সমান থার্টি ডিগ্রি দেওয়া আছে সি সমান থার্টি ডিগ্রি এখন দেখো প্রমাণ করতে হবে তাহলে আমরা লিখতে পারি অতএব বামপক্ষ অতএব বামপক্ষ টেন টু সি তাহলে দেখো এখানে আমরা টেন লেখলাম এখন টু সি সি বলতে কত ডিগ্রি থার্টি ডিগ্রি এখন আমরা যদি এখানে গুণ করে দেই তাহলে পাবো টেন সিক্সটি ডিগ্রি এখন টেন সিক্সটি ডিগ্রি এর মান হলো রুট থ্রি টেন সিক্সটি ডিগ্রি এর মান রুট ওভার থ্রি তাহলে বামপক্ষ আমরা রুট থ্রি পেলাম এখন চলো আমরা পক্ষ প্রমাণ করে দেখি অতএব ডান পক্ষ দেখো ডান পক্ষে কী আছে উপরে আছে টু টেন সি বাই ওয়ান মাইনাস টেন স্কোয়ার সি এখন এখানে আমরা মান বসিয়ে দেব তাহলে টু টেন সি মান থার্টি ডিগ্রি বাই ওয়ান মাইনাস টেন স্কোয়ার থার্টি ডিগ্রি আমরা এখানে সি এর জায়গায় শুধু মান বসিয়ে দিয়েছি এখন দেখো এখান থেকে আমরা লিখতে পারবো টু ইন্টু টেন থার্টি ডিগ্রি এর মান হলো ওয়ান বাই রুট থ্রি টেন থার্টি ডিগ্রির মান ওয়ান বাই রুট আর নিচে লিখবো ওয়ান মাইনাস ওয়ান বাই এর উপরে স্কোয়ার এখন দেখো তাহলে উপরে আমরা দেখো উপরে লিখতে পারবো টু যেহেতু গুণাকার আছে তাহলে এখানে লিখতে পারি আমরা টু বাই আর নিচে লিখতে পারবো দেখো ওয়ান মাইনাস এখানে রুট এবং স্কোয়ার চলে যাবে তাহলে উপরে থাকবে ওয়ান নিচে থাকবে থ্রি এখন এখান থেকে আমরা দেখো উপরে আমাদের যে অংশটুকু হলো তা হলো টু বাই টু বাই রুডোবার থ্রি আর নিচে আমরা লসাগু করতে পারি লসাগু হলো থ্রি তাহলে এখানে থাকবে থ্রি মাইনাস ওয়ান তাহলে উপরে আমাদের হলো টু বাই রুট থ্রি আমাদের থাকবে টু বাই রুট থ্রি আর নিচে এখানে থাকবে বিয়োগ করলে টু বাই থ্রি এখন যদি একে আমরা ভগ্নাংশ যদি আমরা এই ভাগ চিহ্নকে গুণ দিই তাহলে দেখো এখানে লিখতে পারি টু বাই রুট থ্রি ইন্টু এই থ্রি উপরে চলে যাবে টু নিচে চলে আসবে তাহলে এই টু এবং টু চলে যাবে এখন উপরে দেখো কত থাকতেছে থ্রি বাই রুট থ্রি উপরে থাকবে থ্রি নিচে থাকবে রুট থ্রি উপরে থ্রি নিচের রুট থ্রি এখন উপরের যে থ্রি রয়েছে এই থ্রিকে আমরা দুইটি রুট থ্রি আকারে লিখতে পারবো দেখো উপরের থ্রিকে আমরা দুইটি রুট আকারে লিখতে পারি তাহলে এখান থেকে একটি থ্রি এবং থ্রি চলে গেলে এখানে থাকবে রুডোবার থ্রি তাহলে দেখো বাম পক্ষ আমাদের রুডোবার থ্রি ডান পক্ষ আমাদের রুডোবার থ্রি প্রমাণিত প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা এই কনং প্রশ্নের সমাধানটি বুঝতে পেরেছ তাহলে এখন চলো আমরা খনং যে প্রশ্নটি রয়েছে সেই খনং প্রশ্নের সমাধান প্রশ্নের সমাধান দেখো তাহলে আমরা প্রথমে যেটি লিখব এখানে এ সমান আছে তাহলে উদ্দীপক্ষে এর সমান হলো ওয়ান বাই এক্স তাহলে আমরা লিখতে পারি দেওয়া আছে দেওয়া আছে এ সমান ওয়ান বাই এক্স এবং এ সমান দেখো সেক থিটা মাইনাস টেন থিটা তাহলে আমরা অত লিখতে পারবো সেক থিটা মাইনাস টেন থিটা সমান ওয়ান বাই এক্স যেহেতু এ সমান ওয়ান বাই এক্স এবং এ সমান সেক থিটা মানে টেন থিটা আমরা লিখতে পারি থিটা মানে টেন সমান ওয়ান বাই এক্স এখন আমরা জানি সেক্স সমান হলো ওয়ান বাই আর টেন সমান হল সাইন বাই কস সমান আমাদের ওয়ান বাই এখন যদি আমরা এখানে করে দেই তাহলে লসাগু হবে কস থিটা আর উপরে থাকবে দেখো উপরে থাকবে ওয়ান মাইনাস সাইন থিটা সমান ওয়ান বাই এক্স এখন উভয় পক্ষে আমরা বর্গ করে দিতে পারি উভয় পক্ষে বর্গ করব তাহলে উপরে থাকবে ওয়ান মাইনাস সাইন থিটা নিচে হলো ক থিটা সবটুকুর উপরে স্কোয়ার সমান এখানে উপরে ওয়ান নিচে হলো এক্স এই সবটুকুর উপরে স্কোয়ার এখন এই স্কোয়ার উপর এবং নিচে আমরা দিয়ে দেব তাহলে এখানে হবে ওয়ান মাইনাস সাইন থিটা হোল স্কোয়ার আর নিচে হবে ক স্কোয়ার থিটা আর এখানে হবে ওয়ান বাই এক্স স্কোয়ার এখন আমরা নিচে সূত্রপ্রুপ করতে পারি যেহেতু তোমরা নিশ্চয়ই জানো ক স্কোয়ার থিটা সমান হলো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা আর উপরে আছে কি ওয়ান মাইনাস সাইন থিটা এর উপরে স্কোয়ার সমান ওয়ান বাই এক্স স্কোয়ার এখন আমরা নিচে দেখো সূত্রপ্রুফ করতে পারি নিচে আমরা সূত্রপ্রু করতে পারি এখানে ওয়ানের উপরে যদি মনে মনে স্কোয়ার ধরি তাহলে হবে এক স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আর উপরে যেহেতু স্কোয়ার আকারে আছে একে আমরা দুইবার গুণ আকারে লিখতে পারবো ওয়ান মাইনাস সাইন থিটা ইন্টু ওয়ান মাইনাস সাইন থিটা সমান ওয়ান বাই এক্স স্কোয়ার এখন এখান থেকে দেখো ওয়ান মাইনাস সাইন থিটা ওয়ান মাইনাস সাইন থিটা কেটে দিতে পারি তাহলে আমাদের থাকবে এখান থেকে বাম পাশে তাহলে উপরে থাকবে ওয়ান মাইনাস সাইন থিটা আর নিচে দেখো নিচে থাকবে 1 প্লাস সাইন থিটা ওয়ান প্লাস সাইন থিটা আর ডান পাশে আছে ওয়ান বাই এক্স স্কোয়ার এখন আমরা এখান থেকে যোজন বিউজন করে দেব যদি আমরা যোজন বিউজন করে দেই তাহলে হবে দেখো যোজন বিউজন ওয়ান মাইনাস সাইন লব যোগ হর বিয়োগ হর সমান একইভাবে লব যোগ হর বাই লব বিয়োগ হর এটা আমরা কি করলাম এখানে আমরা যোজন বিয়োজন করেছি যোজন বিয়োজন করে যোজন বিয়োজন করে এখন দেখো উপরে আমরা উপর থেকে আমরা সাইন এবং সাইন কেটে দিতে পারি নিচে দেখো প্লাসের এখানে আছে কত প্লাসের ওয়ান এখানে মাইনাসের ওয়ান কেটে দিতে পারি তাহলে আমাদের কী থাকবে এখন দেখো আমাদের উপরে থাকবে কি উপরে দেখো উপরে থাকবে টু আর নিচে থাকবে মাইনাসের টু সাইন থিটা সমান উপরে হবে ওয়ান প্লাস এক্স স্কোয়ার আর নিচে আছে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এখন আমরা এই টু এবং টুকে কেটে দিতে পারি তাহলে এখানে কী থাকবে মাইনাসের ওয়ান বাই সাইন থিটা মাইনাসের ওয়ান বাই সাইন থিটার সমান এখানে ওয়ান প্লাস এক্স স্কোয়ার আর এখানে হলো ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এখন আমরা যে কাজটি করতে পারি দেখো এখানে বা আমাদের হয়েছে মাইনাসের ওয়ান বাই সাইন সমান এখন আমরা এখান থেকে নিচ থেকে আমরা মাইনাস কমন নিয়ে নিতে পারি এর নিচের অংশ থেকে মাইনাস কমন নিয়ে নিতে পারি তাহলে এখানে হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান যেহেতু মাইনাস কমন নিয়েছে আর উপরে হবে ওয়ান প্লাস এক্স স্কোয়ার ওয়ান প্লাস স্কোয়ার এখন দেখো উভয় পক্ষ থেকে আমরা মাইনাস বাদ দিয়ে দেবো উভয় পক্ষ থেকে যদি আমরা মাইনাস বাদ দিয়ে দিই তাহলে বাম পাশে কী থাকবে বাম পাশে থাকবে ওয়ান বাই সাইন থিটা আর ডান পাশে দেখো ওয়ান প্লাস এক্স স্কোয়ার বা আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়ান একই কথা আর নিচে হলো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এখন ওয়ান বাই সাইন থিটার সমান আমরা কি জানি কোশেক থিটা সমান এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর এখানে হলো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এটি হলো খনং যে প্রশ্নটি রয়েছে সেই খনং প্রশ্নের আনসার প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ক এবং খ এই দুটি প্রশ্নের সমাধান বুঝতে পেরেছ তাহলে এখন চলো আমরা গণং যে প্রশ্নটি রয়েছে সেই গণং প্রশ্নের সমাধানটি দেখে নেই দেওয়া আছে উদ্দীপক থেকে আমরা লিখতে পারি দেওয়া আছে দেওয়া আছে আছে কট পি প্লাস কিউ সমান ওয়ান একে আমরা এক নং সমীকরণ দিলাম এবং রোডোবার টু কট পি মাইনাস কিউ সমান রুডোভার সিক্স একে আমরা দুই নং সমীকরণ দিলাম এখন আমরা লিখতে পারি এক নং সমীকরণ হতে পাই এক নং সমীকরণ হতে পাই দেখো এক নং কি আছে কট পি প্লাস কিউ সমান্লাস কিউ সমান এখন বাম পাশে যেহেতু কট আছে আমরা এখানেও ডান পাশে কট লিখবো এখন কট কত ডিগ্রির মান ওয়ান কট ফর্টি ফাইভ ডিগ্রির মান ওয়ান উভয় পক্ষ থেকে আমরা কট যদি বাদ দিয়ে দিই তাহলে এখানে থাকবে পি প্লাস কিউ সমান ফোরটি ফাইভ ডিগ্রি একে আমরা তিন নং সমীকরণ দিয়ে দিলাম হ্যাঁ আবার লিখতে পারি আবার আবার দুই নং হতে পাই তাহলে দুই নং কি আছে দেখো দুই নং হলো রুডোবার টু কট পি মাইনাস কিউ সমান রুডোবার সিক্স বা এখান থেকে আমরা লিখতে পারবো দেখো কট পি মাইনাস কিউর সমান যেহেতু রুট টু গুণাকার আছে তাহলে রুট টু এই বাঘ হয়ে নিচে চলে যাবে আর ওপরে থাকবে রুডোভার সিক্স এখান থেকে দেখো আমরা বাম পাশে লিখব কট পি মাইনাস কিউ সমান আর এখানে দেখো যদি আমরা কেটে দিই তাহলে এখানে থাকবে রুডোবার থ্রি এখন বা আমরা লিখব কট পি মাইনাস কিউ সমান বাম পাশে কট আছে আমরা ডান পাশে কট লিখব কট থার্টি ডিগ্রি এর মানে হলো রুডোবার থ্রি তাহলে উভয় পক্ষ থেকে যদি আমরা কট বাদ দিয়ে দিই তাহলে এখানে থাকবে পি মাইনাস কিউ সমান থার্টি ডিগ্রি একে আমরা চার নং সমীকরণ দিতে পারি এখন আমরা যে কাজটি করবো তিন নং সমীকরণ এবং চার নং সমীকরণ যোগ করে দেব তাহলে লিখতে পারি তিন যোগ চার হতে পায় অর্থাৎ তিন নং এবং চার নং সমীকরণ যোগ করে পাই তাহলে তিন নং কী আছে পি প্লাস কিউ সমান ফর্টি ফাইভ ডিগ্রি চার নং কী আছে পি মাইনাস কিউ সমান ফার্টি ডিগ্রি যদি আমরা যোগ করে দিই তাহলে এখানে কিউ আর কিউ চলে যাবে তাহলে এখান থাকবে টু পি সমান সেভেন্টি ফাইভ ডিগ্রি বা এখান থেকে আমরা লিখতে পারবো পি সমান সেভেন্টি ফাইভ ডিগ্রি বাই টু অতএব পি সমান সাইত্রিশ দশমিক পাঁচ অথবা সাইত্রিশ সমস্ত দুই ভাগের এক ডিগ্রি আমরা পি এর মান পেলাম এখন আমরা কিউয়ের মান বের করবো এখন দেখো আমরা যদি তিন থেকে চার বিয়োগ করে দেই তাহলেই আমরা কিউয়ের মান পেয়ে যাব তাহলে এখানে আমরা লিখতে পারি আবার আবার তিন বিয়োগ চার হতে পাই অর্থাৎ তিন নং সমীকরণ থেকে নং সমীকরণ বিয়োগ করে পাই তাহলে তিন নং হল পি প্লাস কিউ সমান ফর্টি ফাইভ ডিগ্রি চার নং হলো পি মাইনাস কিউর সমান থার্টি ডিগ্রি এখন যদি বিয়োগ করে দেয় তাহলে এই নীচের যে লাইন আছে এর চিহ্ন পরিবর্তন হয়ে যাবে তাহলে এখানে দেখো এখানে পি এবং পি চলে যাবে তাহলে থাকবে টু কিউ সমান এখানে বিয়োগ করলে হবে ফিফটিন ডিগ্রি বা এখান থেকে আমরা কিউর সমান লিখতে পারবো ফিফটিন বাই টু ডিগ্রি এই ফিফটিন বাই টু ওই হলো কিউয়ের মান অতএব কিউ সমান ষাট সমস্ত দুই ভাগের এক ডিগ্রি প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা পি এর মান পেলাম কত সাঁইত্রিশ সমস্ত দুই ভাগের এক ডিগ্রি এবং কিউয়ের মান হলো ষাট সমস্ত দুই ভাগের এক ডিগ্রি এটি হলো পি এবং মান আশা করি তোমরা এই সাত নং যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সেই সৃজনশীল প্রশ্নের সমাধানটি বুঝতে পেরেছ তাহলে আজ এ পর্যন্তই সকলে ভালো থেকো আল্লাহ হাফেজ